রাঙামাটিতে উপজেলা চেয়ারম্যান শক্তিমানের শেষ কৃত্যে যাওয়ার পথে দুর্বৃত্তের ব্রাশ ফায়ার। ইউপিডিএফ এর একাংশের আহ্বায়ক সহ নিহত পাঁচ, আহত আরো অন্তত দশ। অ্যাডভোকেট শক্তিমানের স্যারকে আগুন দিতে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমাদের অর্ধেক রাস্তায় একেবারে ব্রাশ ফায়ার শুরু করে দিয়েছে। যাওয়ার সময় ইউপিডি গুলি করছিল আর কি। এই ঘটনায় তিনজন স্পটে মারা গেছে, বাদ বাকি পাঁচজনকে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়ার পরে ওইখান থেকে ওইখানে দুজন মারা যায়। ছুটির দিনে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ, বহিরাগত প্রবেশ নিয়ে শঙ্কা। আগামীকালের ওয়াইসি সম্মেলনে মূল আলোচ্য বিষয় থাকবে রোহিঙ্গা ইস্যু, কক্সবাজারের প্রতিনিধি দলের আশ্রয় শিবির পরিদর্শন, জোরালো ভূমিকা রাখার আশ্বাস। সিসিটিভি ফুটেজ দেখে চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া মৃত্যু রহস্য উদ্ঘাটনের চেষ্টা, দু একদিনের মধ্যেই দায়ীদের চিহ্নিত করার আশ্বাস পুলিশের। এবং বিশ্বের সঙ্গে মিল রেখে একই তারিখে বাংলাদেশে রোজা ও ঈদ করার দাবি, চাঁদ দেখা কমিটিতে ইসলামী বোদ্ধা না থাকায় নিয়ম মানা হচ্ছে না বললেন ওয়াইসির প্রতিনিধি।